ভাইয়ের সামনে রাখা এক থালা মিষ্টি, ঠিক তার পাশে রাখা ধান দূর্বা দই চন্দনের থালা, পাশে জ্বলছে প্রদীপ, ভাই বসে আছে হাসি মুখে, আর বোন আঙুলে চন্দন নিয়ে ভাইয়ের কপালের মাঝ বরাবর ফোঁটা আঁকছে। কপালে ফোঁটা দিতে দিতে ভাইয়ের মঙ্গল কামনা করছে বোন। ধর্মীয় রীতি নয়, ভাইয়ের মঙ্গল কামনায় বোনেদের সামাজিক এই অনুষ্ঠানের নামে ভাতৃদ্বিতীয়া, বাংলায় যার পোশাকি নাম ভাই ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই মন্ত্র পড়ে ভাইয়ের মঙ্গল কামনা করার রীতি চলে আসছে বহুকাল ধরে। ভাই ফোঁটা আসলে ভাই এবং বোনের মধ্যে অপরিসীম ভালোবাসা এবং উৎসর্গের প্রতীক। দীপাবলির পর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন দিদি এবং বোনেরা। থাকে জমজমাট খাওয়া দাওয়ার ব্যবস্থাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে যমরাজাকে ফোঁটা, আমি দে আমার ভাইকে ফোঁটা। এই ভাই ফোঁটা অনেক প্রাচীন যুগ থেকে এই এটার উৎপত্তি হয়ে এসেছে। যমুনা এবং যমরাজা তাদের অনেকদিন দেখা হয়নি, দীর্ঘদিনের পরে যমুনা একবার তার ভাই যমকে আমন্ত্রণ জানিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ওকে ভালোভাবে খাওয়ানো হয় এবং ফোঁটাতে ভাইয়ের দীর্ঘায়ুর জন্য। এইভাবেই আমাদের এই প্রাচীন যুগ থেকে এইভাবে আমাদের ভাই ফোঁটার প্রচলন হয়ে এসেছে। আমরা বাঙালিরা ভাইকে এইভাবে প্রতি বৎসর এই দিনে ফোঁটা দিই এবং ভাইয়ের দীর্ঘ কামনা করি এবং দীর্ঘায়ুর জন্য এই ফোঁটা। সেলিব্রেশন আজকের দিনটা কিভাবে সেলিব্রেশন করলো? এই তো ভাই ফোঁটা হিসাবে ভাইকে নিমন্ত্রণ করে আনা হলো এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমরা এই আয়োজন করলাম ফোঁটার। আমরা এইভাবে রাখিও দিয়ে থাকি, রাখির প্রচলনটা আমাদের কাছে কম কিন্তু ভাই ফোঁটার প্রচলনটা বেশি। এবছর 14 নভেম্বর মঙ্গলবার দুপুর 2:36 থেকে শুরু হয়ে আগামীকাল অর্থাৎ 15 নভেম্বর দুপুর 1:47 পর্যন্ত চলবে ভাতৃদ্বিতীয়ার তিথি, অর্থাৎ 2 দিন ধরে চলবে ভাই ফোঁটা উৎসব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।